তো বন্ধুরা, আজ আপনাদের একটি সোজা সাপটা কথা বলি। যার পকেটে যত বেশি টাকা আছে সে কিন্তু একটা ভালো প্রিমিয়াম ফোন কেনার দিকে এগিয়ে যাবে, আর যার পকেটে টাকা নেই সে কিন্তু বাজেট রেঞ্জের মধ্যে একটা ভালো স্মার্টফোন কেনার চেষ্টা করবে। তো বন্ধুরা, আমরা কিন্তু বেশিরভাগই মধ্যবিত্ত ফ্যামিলির, আমাদের টার্গেট থাকে যে 20,000 টাকা বাজেটের মধ্যে একটা বেস্ট পারফরমেন্সের ফোন কিনবো। কিন্তু মার্কেটে এত বেশি অপশন থাকে যে আমরা বুঝেই উঠতে পারি না যে কোনটা ছেড়ে কোনটা কিনবো। তারপর ধরুন আপনি একটা স্মার্টফোন কিনতে কোনো একটা দোকানে গেলেন, ধরুন আপনি সিদ্ধান্ত নিয়েই গেলেন যে আপনি এই ফোনটি কিনবেন, দোকানদার কিন্তু আপনাকে এমন ভাবে ব্রেন ওয়াশ করবে যে আপনি অন্য একটি স্মার্টফোন কিনে বাড়িতে আসবেন। কি বন্ধুরা, এমন হয় তো? তাই আজ আপনাদের বলবো, শুধু দেখতে চকচক করলেই শোনা হয় না, সঠিক কোয়ালিটি চিনুন এবং বাছাই করুন। তাই শুধুমাত্র আপনার জন্য আজকের এই ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। রিসেন্ট OnePlus Node CE 3 5G নামে একটি ফোন লঞ্চ করেছে, যে ফোনটা Realme 10 Pro কে একদম কপি করা হয়েছে। একই ধরনের সেম স্পেসিফিকেশন রয়েছে ফোনটিতে, তো এটাই তো স্বাভাবিক। আজকে OnePlus Realme কে কপি করবে, Realme OnePlus কে কপি করবে, এটাই তো মেন খেলা। আগেই বলেছি যে Realme 10 Pro তে যে স্পেসিফিকেশন রয়েছে সেই সেম টু সেম একই স্পেসিফিকেশন কিন্তু এই OnePlus ফোনটিতে থাকছে, শুধু চার্জার অ্যাডাপ্টারটি বদলে যাচ্ছে। OnePlus এ থাকছে 660 ওয়াটের একটি চার্জার অ্যাডাপ্টার, ও Realme 10 Pro তে আপনারা পেয়েছেন 33 ওয়াটের একটি চার্জার অ্যাডাপ্টার। আর কি চেঞ্জ হচ্ছে? অক্সিজেন OS চেঞ্জ হচ্ছে এবং Realme-র পরিবর্তে OnePlus নামটা চেঞ্জ হচ্ছে। ব্যাস, হয়ে গেল নতুন ফোন। এবার কথা হচ্ছে আপনারা এই ফোনটি কিনবেন কি কিনবেন না, সেটা সম্পূর্ণ পরের ব্যাপার। OnePlus এর কম দামের ফোন বলে যে এই ফোনটিকেই কিনতে হবে এরকম কিন্তু নয়, বরং এর থেকেও অনেক ভালো বেটার এই প্রাইজে অনেক ভালো অপশন কিন্তু আপনার জন্য রয়েছে। OnePlus Node CE 3 5G এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করা হয়েছে 19,999 টাকা বেস ভ্যারিয়েন্ট 8GB 128GB র্যাম জমের সঙ্গে। কিন্তু এই একই দামে আপনার জন্য যদি অনেক ভালো বেটার ফোন পাওয়া যায় তবে কেমন হয়? শুধু বেটারই নয়, যদি একটি অলরাউন্ডার পারফেক্ট স্মার্টফোন পাই, হ্যাঁ আমরা কথা বলছি IQOO Z7 5G এই ফোনটিকে নিয়ে, যেটার একদম সেম দাম। এক্ষেত্রে IQOO Z7 5G তে এমন কিছু ফিচার রয়েছে যেগুলি কিন্তু আপনি OnePlus Note CE 3 তে পাবেন না। দেখুন, প্রথমে যদি আমরা ডিসপ্লের কথা বলি তবে IQOO Z7 5G ডিসপ্লে কিন্তু অনেকটাই এগিয়ে, কারণ IQOO ডিসপ্লেতে রয়েছে 6.38 ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে, যেখানে 90Hz রিফ্রেশ রেট রয়েছে। আর অন্যদিকে OnePlus এ রয়েছে 6.72 ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে, যেখানে 120Hz রিফ্রেশ রেট রয়েছে। তো কোথায় অ্যামোলেড ডিসপ্লে আর কোথায় IPS ডিসপ্লে? অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে IPS ডিসপ্লে কখনোই পেরে ওঠে না। হ্যাঁ মানছি OnePlus ডিসপ্লেতে 120Hz রিফ্রেশ রেট রয়েছে, কিন্তু ডিসপ্লে কোয়ালিটি, কালার ফাংশন, শার্পনেস এইসবের দিক দিয়ে কিন্তু IQOO ডিসপ্লে অনেকটাই এগিয়ে। তাছাড়া IQOO Z7 5G ডিসপ্লে কিন্তু আরও একটি জায়গায় এগিয়ে রয়েছে। IQOO ডিভাইসে রয়েছে 360Hz টাচ স্যাম্পলিং রেট, আর OnePlus এর ডিভাইসে রয়েছে 240Hz টাচ স্যাম্পলিং রেট, অর্থাৎ গেমারদের জন্য আরও একটু অ্যাডভান্স স্মুথনেস থাকবে IQOO ডিভাইসে। অন্যদিকে IQOO ডিভাইসে আপনি HDR10+ এর সাপোর্ট পাবেন, অন্যদিকে OnePlus এর ডিসপ্লেতে কিন্তু কোনো HDR এর সাপোর্টই নেই। তো ডিসপ্লে ফিচারের দিক দিয়ে IQOO ডিসপ্লে কিন্তু আরও দুটি জায়গায় এগিয়ে থাকছে। IQOO ডিসপ্লেতে কিন্তু আপনি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন, অন্যদিকে OnePlus এর ডিসপ্লেতে AMOLED ডিসপ্লেই তো নেই, সেখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে কোথা থেকে? সেখানে কিন্তু সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। দুই নম্বর, IQOO ডিভাইসে 1300 nits এর পিক ব্রাইটনেস রয়েছে, যেখানে একটা চকাচক ব্যাপার রয়েছে। অন্যদিকে OnePlus এর ডিসপ্লেতে 680 nits এর পিক ব্রাইটনেস থাকছে, যা কিন্তু OnePlus এর ডিভাইসে অনেকটাই কম। সুতরাং এই দিক দিয়েও কিন্তু IQOO ডিসপ্লে অনেকটাই এগিয়ে থাকলো। কিন্তু মানতেই হবে, ডিজাইনের দিক দিয়ে OnePlus এর কালার, ডিজাইন, বিল্ড কোয়ালিটি কিন্তু চোখে ধরবে। ব্যাক সাইডে বড় বড় দুটি ক্যামেরা রয়েছে, বড় বড় এই দুটি ক্যামেরার মধ্যে কিন্তু 3টি লেন্স লুকিয়ে রয়েছে, যেখানে মেইন ক্যামেরাটি পাবেন আপনি 108 মেগাপিক্সেলের, এবং 2 মেগাপিক্সেল করে আরো দুটি ডিপ এবং ম্যাক্রো লেন্স থাকবে, যা কোনো কাজেই আসে না। এবং ফ্রন্ট সাইডে থাকছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এবার গল্প হচ্ছে, OnePlus এর এই সেটটিতে এত ক্যামেরা থাকতেও ফোনটিতে কিন্তু আপনি কোনো 4K ভিডিও রেকর্ডিং করতে পারবেন না, কেননা প্রসেসর সেটেলমেন্টের দিক দিয়ে ফোনটিতে রয়েছে স্ন্যাপড্রাগনের সেই লেজেন্ডারি প্রসেসর 695 এর একটি 5G প্রসেসর। এই প্রসেসর কিন্তু আপনাকে 4K ভিডিও রেকর্ডিং করতে দেবে না, সে আপনি যতই অ্যাডভান্টেজ জানুন না কেন আপনি কিন্তু এই ফোনটিতে কোনো 4K ভিডিও রেকর্ডিং করতে পারবেন না। অপরদিকে IQOO ডিভাইসে ডুয়েল ক্যামেরা রয়েছে 64 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল,
তবে আইকিউ ডিভাইসে এই প্রাইস পয়েন্টে আরো একটি ভালো ফিচার যেমন ওআইএস এর সাপোর্ট থাকছে অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন পেয়ে যাবেন যা কিন্তু আপনি ওয়ানপ্লাস এর ফোনে পাবেন না আর হ্যাঁ কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 এর প্রসেসরের চেয়ে 18% বেটার অপটিমাইজ পারফরম্যান্স প্রোভাইড করতে পারে মিডিয়াটেকের 9200 এর চিপসেট যেটা কিন্তু আইকিউ ডিভাইসে রয়েছে তাই যেহেতু আইকিউ ডিভাইসে মিডিয়াটেক ডাইমেনসিটি 9200 এর চিপসেট ব্যবহার করা হয়েছে সেহেতু এই ফোনটি কিন্তু 4K ভিডিও রেকর্ডিং করতে পারবে আর অন্যদিকে ওয়ানপ্লাস নোট 3 লাইটে কোনো 4K ভিডিও সাপোর্টই করে না তাই বলাই যায় ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে কিন্তু আইকিউ ডিভাইস এখানে আরো অনেকটা এগিয়ে থাকলো যাই হোক আরো বেশ কিছু জায়গায় কিন্তু আইকিউ ডিভাইসটা এগিয়ে থাকছে যেমন ওয়াইফাই 6 এর সাপোর্ট রয়েছে আইকিউ ডিভাইসে অপরদিকে ওয়ানপ্লাসে পাবেন আপনি ওয়াইফাই 5 এর সাপোর্ট তাই কানেক্টিভিটির দিক দিয়েও কিন্তু আইকিউ ডিভাইসটি আরো একটু এগিয়ে থাকছে তাছাড়া আইকিউ ডিভাইসে 54 আইপি রেটিং থাকছে অন্যদিকে ওয়ানপ্লাসের ডিসপ্লেতে কিন্তু কোনো আইপি রেটিংই থাকছে না আইকিউ ডিভাইসে আল্ট্রা গেমিং মোড রয়েছে মোশন সেন্সর এই টেকনোলজিগুলি ব্যবহার করতে পারবেন তবে হ্যাঁ ওয়ানপ্লাসের ডিভাইসেও কিন্তু ডেডিকেটেড গেমিং মোড আছে তবে ওয়ানপ্লাসের গেমিং মোডে যা ফিচার আপনি পাবেন তার থেকে অনেক বেশি ফিচার কিন্তু আপনি আইকিউ ডিভাইসে পাবেন অপারেটিং সিস্টেমের দিক দিয়ে দুটি ফোনেই কিন্তু আপনি অ্যান্ড্রয়েড 13 এর সাপোর্ট পাবেন আইকিউতে পাবেন আপনি ফান্টাস ওএস 13 অন্যদিকে ওয়ানপ্লাসে পাবেন আপনি অক্সিজেন ওএস 13 শুধুমাত্র এগুলি কেন আপনি ওয়ানপ্লাস ফোনটির লুপস দেখুন হ্যাঁ মানতেই হবে যে ওয়ানপ্লাস স্মার্টফোনটি যথেষ্ট দেখতে ভালো তার উপর যে গ্রিন কালারটা এসেছে সেটার মধ্যে একটা যথেষ্ট নতুনত্ব আছে কিন্তু স্মার্টফোনটা কিন্তু যথেষ্ট ভারী 195 গ্রাম অন্যদিকে আইকিউ স্মার্টফোনটির ওজন মাত্র 173 গ্রাম শুধুমাত্র ওয়েটের দিক দিয়ে কেন আইকিউ স্মার্টফোনটি কিন্তু যথেষ্ট স্লিম 7.88 মিলিমিটার ফিটনেস রয়েছে অন্যদিকে ওয়ানপ্লাস নোট 3 লাইটে একটু বেশি মোটা 8.3 mm ফিটনেস রয়েছে তবে হ্যাঁ ওয়ানপ্লাস স্মার্টফোনটির ব্যাটারি কিন্তু অনেক বেশি রয়েছে 5000 mAh এবং তার সাথে 67 ওয়াটের একটি চার্জার সাপোর্ট থাকছে অন্যদিকে আইকিউ ব্যাটারির ক্ষেত্রে একটি ছোট্ট কম্প্রোমাইজ করা হয়েছে যেখানে কিন্তু আপনি পাবেন 4500 mAh এর একটি ব্যাটারির সাথে 44 ওয়াটের একটি চার্জার অ্যাডাপ্টার আইকিউ বলছে যে 50% চার্জ মোটামুটি 20 থেকে 25 মিনিটের মতো হয়ে যাবে সেক্ষেত্রে ব্যাটারি এবং চার্জিং এর দিক দিয়ে কিন্তু ওয়ানপ্লাসের ডিভাইসটা একটু এগিয়ে থাকলো কিন্তু সব থেকে বেশি কম্প্রোমাইজ যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে প্রসেসরের দিক দিয়ে ওয়ানপ্লাস নোট 3-তে যে চিপসেট ব্যবহার করা হয়েছে তার থেকে অনেক বেটার চিপসেট ব্যবহার করা হয়েছে আইকিউ Z7 5G-তে হ্যাঁ ওয়ানপ্লাসের স্মার্টফোনটি আপনি নিতেই পারেন আপনি যদি ডে টু ডে কাজের জন্য ফোনটি ব্যবহার করেন আপনি যদি খুব ভারী গেম প্লে না করেন এবং আপনার যদি কোনো ভালো ভিডিওগ্রাফির দরকার না হয় এক কথাই বলতে গেলে আইকিউ Z7 5 এর তুলনায় ওয়ানপ্লাস নোট 3 লাইটের ডিভাইসে আপনি যে ফিচার্সগুলি পাবেন না অ্যামোলেড ডিসপ্লে পাবেন না চিপসেট খুব একটা ভালো পাবেন না টাচ স্যাম্পলিং রেট কম পাবেন HDR10+ এর সাপোর্ট পাবেন না ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন না নিটস পিক্স ব্রাইটনেস কম পাবেন 4K ভিডিও রেকর্ডিং করতে পারবেন না ওএস এর সাপোর্ট পাবেন না ওয়াইফাই কানেক্টিভিটি কম পাবেন কোনো আইপি রেটিং পাবেন না ওজন খুব একটা কম হবে না ফিটনেস কিন্তু পাতলা হবে না এবারে আপনি ডিসাইড করুন যে কোন ফোনটি কিনবেন আপনি আর কোন ফোনটি কিনবেন না অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং সেই সাথে আপনার যদি মনে হয় যে চ্যানেলটি সাবস্ক্রাইব করা প্রয়োজন তবে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণে আপনি সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার